কবি বলেছিলেন, সেদিন আকাশে ছিল কত তার, সেদিন আকাশে ছিল কত তার, তোমাকে ভালোবাসতে গিয়া খাইলাম মারা। কবির এই বাড়ি আমরা কোনোভাবে ফেলে দিতে পারি। ব্যর্থ প্রেমে ছেঁকা খেয়ে দেখা হওয়া মানুষের সংখ্যা এতই বেশি যে সেই সংখ্যা নির্ণয় করতে প্রোগ্রাম লিখলেন বার্ডিক আসে মেমোরি লিমিট এক্সিডেন্ট। তাই তো আজকে রম্য সংসদের বিষয়, মনটাকে বলি তুমি কেঁদো না, প্রেমের নাম বেদনা। এবং আমি পক্ষদলীয় বক্তা হিসেবে প্রতিপক্ষকে প্রথমে বাস দিতে আসছি, এরপর দ্বিতীয় বক্তা এসে প্রতিপক্ষকে আরও বাস দিয়ে যাবে, এবং সর্বশেষ বক্তা এসে প্রতিপক্ষকে বাস বাগানে ফেলে দিয়ে যাবে। দীর্ঘ
তো চলো দেখি প্রেমে কত সুখ, প্রেমে যে কত সুখ তা বোঝাই যায়। আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তাকে দেখি, তিনি যখন ক্লাস শেষে বের হয়ে মোবাইল চেক করে দেখেন গার্লফ্রেন্ডের দশটি মিস কল উঠে আছে এবং মুখ কালো করে বলেন, খাইছে রে আজকে আমি গেছি। কিন্তু এই মিস কল পাওয়ার জন্য তো আপনি বছরের পর বছর পরে স্কুল যেতে থাকেন। এটি হচ্ছে তার কার্পেটের তার প্রতি কতটা কেয়ারিং তার প্রমাণ। কেউ যখন খোঁজ খবর নেয়, হালচাল জিজ্ঞাসা করে, তখন যে কতটা ভালো লাগে তা আপনারা বুঝবেন না। আজকাল তো খোঁজ খবর নেওয়া হয়ে গেছে, বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবু তুমি গোসল করছো, বাবুকে ঠিক মতো ঠিক সময়ে খাইছো জিজ্ঞেস না করলে বাবু রাগ করে খাবে। তার চেয়ে বরং এই সময়টুকু আমাদের সিআর সেই আমের মতো প্রোডাক্টিভ কাজে লাগানো। আজকে আমরা আজকে কালকে গার্লফ্রেন্ড
সুখের খোঁজে গ্রাম থেকে মনে চলে গেল একা থাকতে, কিন্তু সে সুখ পেল না। Yeah.
ঘাসবিহীন মাঠে গরুর চড়ে বেড়ানোর মতো। তাই প্রতিপক্ষের প্রতি আহ্বান জানাবো, আপনারা দ্রুত একটি ঘাসওয়ালা মাঠ খুঁজে নিন। সবার কথা শুনে এটা হয়তো বা সব ধারণা হয়ে গিয়েছে কোথাও আসলে শান্তি নেই। যাই হোক, ফলাফল সময়ের ফলাফল প্রকাশ করার সময় ঘনিয়ে এসছে, তার আগে বিপক্ষ দলের নেত্রীর কাছে আমার একটি প্রশ্ন। আচ্ছা, আপনার রিলেশনশিপটা কি খুবই স্টেবল? জি, খুবই স্টেবল। অদূর ভবিষ্যতে কি দেখার সম্ভাবনা আছে? না, একদমই নাই। আচ্ছা, আপনি কি আসলে সিঙ্গেল নাকি শুধু ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া সিঙ্গেল? আসলে সিঙ্গেল। আচ্ছা,